খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, নিয়োগ দুর্নীতি মামলায় চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে গতকাল খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজি। ইডির তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল ভারতবর্ষের শীর্ষ আদালত। অর্থাৎ নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবাকে জেরা করতে পারবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে ইডি তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতেই পারেন। প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকে জেরা করাতেও অনুমতি দিয়েছিলেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহা একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সোমেন সেনের এজলাসে মামলা গেলে তিনিও সেই নির্দেশে হস্তক্ষেপ করেননি, কেবল ডিসেম্বর মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নয়, তার স্ত্রী এবং তার মা বাবাকেও জেরা করতে তলব করেছিল ইডি, যদিও অভিষেকের মা বাবা হাজিরা দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতির তদন্তে বিনা কারণে তার মা বাবাকেও জড়িয়ে ফেলা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আর্জিকে আমল না দিয়ে জানিয়েছে তারা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অমৃত সিনহার একক বেঞ্চের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করবে না। কাজেই সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সামনে আসে সবার এবং ইডিরও তল্লাশিতে, এবং সেখানে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবাকে তলব করা হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর।